ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এর 12, 13 এবং 14 নম্বর অঙ্ক। এই তিনটে অঙ্ক করার জন্য আমাদের সূত্র লাগবে হচ্ছে এ বি এর সূত্রের জন্য এই দুইটা, আর এটা হচ্ছে একটা মান নির্ণয়ের অঙ্ক। এটা মান নির্ণয়ের জন্য যাদের সূত্র তৈরি করতে প্রবলেম তারা সরাসরি মান বসাই দিবে, তাহলেই উত্তর বের হয়ে যাবে। অর্থাৎ এটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেটারেই বের করতে পারি, এটা বের করতে বেশি সময় লাগবে না। আর যদি কেউ সূত্র দিয়ে বের করতে চায় তাহলে আমি সূত্র দিয়ে দেখাই দিচ্ছি। সরাসরি মান বসিয়ে তো দেখানোর প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে সরাসরি মান বসায় দিলে অটোমেটিক্যালি চলে আসে, কারণ ক্যালকুলেটার আছে, আমরা এটাকে বর্গ করব, গুণ করব, যোগ বিয়োগ করব, হয়ে যাবে। কিন্তু যদি কেউ সূত্র তৈরি করে নিয়ে করতে চায় তাদের জন্য আমি এখানে দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যেহেতু স্কোয়ার আছে কতগুলো, এখানে কিন্তু দুইটা রাশির বর্গ করলে তিনটা পদ হয়, কিন্তু এখানে একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছয়টা, অর্থাৎ তিনটা রাশির বর্গ আছে। তো তিনটা রাশির বর্গের সূত্রে যদি আমরা এটাকে তৈরি করতে চাই তাহলে একটা প্রবলেম আছে এখানে, কারণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র শিখেছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তাহলে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে সবগুলো প্লাস, বাট এখানে দেখো একটাই প্লাস আছে, বাকি দুটো মাইনাস আছে। তো আমরা এই মাইনাসটাকে প্লাসে রূপান্তর করে নিয়ে তারপরে কাজ করব। কিভাবে করতে পারি, এখানে দেখো এক্স ওয়াই এর আগে মাইনাস, আবার ওয়াই জেড এর আগে মাইনাস, খেয়াল করি আবার এক্স ওয়াই এর আগে মাইনাস, আবার ওয়াই জেডের আগে মাইনাস, কিন্তু এক্স জেড এর আগে মাইনাস নেই, প্লাস। তার মানে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, এক্স আর জেড পজিটিভ, শুধু ওয়াই হচ্ছে নেগেটিভ, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। যেমন এখানে ওয়াই আছে এক জায়গায়, তাহলে আমরা এটাকে করব কি, থ্রি এক্স তার স্কোয়ার লিখব, প্লাস এটাকে মাইনাস ফোর ওয়াই তার স্কোয়ার লিখলে, মাইনাসে এটা বর্গ থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, চারের বর্গ ষোলো, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তার মানে এটা ঠিক থাকে। আমরা ওয়াইকে এখানে কি করেছি, মাইনাস নিয়েছি, তাহলে দেখো এটা কি হয়, টু জেড তার স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে প্লাস দিয়ে টু ইন্টু এ যদি চিন্তা করি তাহলে থ্রি এক্স, বি যদি চিন্তা করি তাহলে মাইনাস ফোর ওয়াই, প্লাস এরপরে কি ছিল, টু বি সি, বি মানে হচ্ছে মাইনাস ফোর ওয়াই ইন্টু সি, সি মানে হচ্ছে এখানে টু জেড, আর লাস্টেরটা কি ছিল, সি এ, তার মানে হচ্ছে টু ইন্টু সি, সি মানে হচ্ছে টু জেড ইন্টু এ, এ মানে হচ্ছে কত, থ্রি এক্স। এখন আমরা একটা জিনিস খেয়াল করে এর সাথে একটু মিলায় দেখি, এটা এই, এটা এই, এটা এই। এখন প্রবলেম হচ্ছে এখানে তিনে চারে বারো, বারো দুগুণে চব্বিশ মাইনাস এক্স ওয়াই, দেখো এটার সাথে এটা অটোমেটিক্যালি মিলে যায়, এটার এটা সমান। একইভাবে আমরা এখানে দেখি প্লাসে মাইনাসে মাইনাস, এ চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ওয়াই জেড, এটা দেখো। তার মানে ম্যাজিক ব্যাপারটা হচ্ছে এখানে যে এই দুটোর আগে মাইনাস থাকার কারণে আমরা মিলাই দেখব এক্স ওয়াই এর আগে মাইনাস, আবার ওয়াই জেড এখানে কমন হচ্ছে ওয়াই, এই জন্য আমরা এই ওয়াইটাকে নেগেটিভ করেছি, বাকি দুইটাকে পজিটিভ করেছি, তাহলে অটোমেটিক্যালি সূত্রে পড়ে গেছে। তাহলে এই সূত্রটা কী হবে, এখন এ প্লাস বি প্লাস সি এরকম প্লাস সি অর্থাৎ টু জেড তার হোল স্কোয়ার। তা আমরা এখন এই প্লাসে মাইনাসে এটাকে মাইনাস বসাই দিতে পারি সরাসরি, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড তার স্কোয়ার। অর্থাৎ দেখো সূত্র বসানোর পরেও এক্স ওয়াই জেড থাকে, সেই মান আমরা এখান থেকে নিয়ে বসাই দিব, অর্থাৎ এক্সের মান হচ্ছে থ্রি, তার মানে থ্রি ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু ফোর প্লাস টু ইন্টু ফাইভ তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে, তিন দিকে নয় মাইনাস ষোলো, আর এটা হচ্ছে প্লাস পাঁচগুণে দশ, তাহলে কত হয় দশ আর এই আছে নয়, উনিশ, উনিশ থেকে ষোলো গেলে থাকে হচ্ছে তিন তার স্কোয়ার সমান নাইন, এটাই হচ্ছে উত্তর।
কেউ যদি সরাসরি এখানেও মান বসায় দেয় তাও যাই উত্তর আসবে, এরকম বসালেও তাই আসবে। আবার কেউ যদি মনে করে আমি ক্যালকুলেটারে এই পুরাটা রাশি বসায় নিয়ে এক্স ওয়াই জেড এর মান বসায় দিয়ে অর্থাৎ এমসিকিউর জন্য হিসাব করবে, সে ওইভাবে হিসাব করতে পারে। অর্থাৎ আমরা এটাকে বর্গের সূত্রে ফেলে নিয়েছি, নিয়ে এটাকে নিয়ে আসছি, সেখান থেকে ব্র্যাকেটটা উঠে দিয়ে এখন মান বসাই দিয়েছি, দিলে আমাদের যা আসছে এই 10 = 19, 19 থেকে 16 গেলে থাকে 3, তার বর্গ মানে 9, তার মানে আমাদের এই মানটা বের হয়ে গেল। এখন দেখো আমাদের 13 আর 14 নম্বর অঙ্ক হুবহু একই অঙ্ক, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? আমরা দেখতেছি যে 13 নম্বরে যে দুটো রাশি দেওয়া আছে তাদের গুণফল, একটা রাশি আর একটা রাশি মাঝখানে গুণ, কিন্তু এখানে দেখো একটাই রাশি দেওয়া আছে। প্রশ্নে আবার বলে দিয়েছে কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ মানে একটা এরকম থাকতে হবে আর একটা এরকম থাকতে হবে, অর্থাৎ দুটো রাশির আলাদা আলাদা বর্গ থাকবে আর এর মাঝখানে থাকবে বিয়োগ, বিয়োগফল রূপে প্রকাশ বা অন্তর্ফল রূপে প্রকাশ একই কথা। তো আমরা কি করব, এখানে প্রথমে যদি 13 নম্বরটা করতে চাই, 13 নম্বরটার মধ্যে কি আছে, a+2b আর 3a+2c, এটাকে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ বা বিয়োগফল রূপে প্রকাশ যাই হোক না কেন, আমরা ab এর সূত্র শিখেছি। ab এর সূত্রটা কি ছিল, এরকম ab সমান হচ্ছে a+b/2 তার হোল স্কয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার। খেয়াল করো একটার স্কোয়ার আছে একটার স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তার মানে যেভাবে প্রকাশ করতে বলছে সেভাবেই হচ্ছে, তার মানে একটা এ আর একটা বি, তার মানে দুটো গুণাকারে থাকলেই আমরা এরকম লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ধরে যদি আমরা সূত্র বসাই দিই তাহলে a+2b+3a+2c/2 এইটা হোল স্কোয়ার, তার মানে a+b তার বাই 2 তার হোল স্কোয়ার, এই সূত্রের মাইনাস। এরপর হচ্ছে a-b/2, তার মানে a হচ্ছে এটা a+2b-b, b মানে এটা -3a-2c। খেয়াল করো আমরা এখানে দুটোর সামনেই মাইনাস দিয়েছি, কারণ এ টোটালটার আগে মাইনাস দিলে ব্র্যাকেটের মধ্যে সকল চিহ্ন চেঞ্জ হয়, তার উপরে এই স্কোয়ার, তার মানে a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে যা আসে আমরা তাই বসাই দিব। এখানে দেখো কি হয়, এ একটা এ আর এ একটা, তার মানে তিনটার একটা চারটা হয়, তাহলে 4a+ এটা হচ্ছে 2b আর এটা হচ্ছে 2c, নিচে হচ্ছে 2 তার উপরে স্কোয়ার, এই মাইনাস। এখানে দেখো কি হয়, একটা 2b থাকে, এটা হচ্ছে -2a থাকে আর এটা -2c আছে। খেয়াল করো তিনটা থেকে একটা বাদ গিয়ে -2a থাকছে, একে আমি ওই জন্যই পরে লিখেছি, তার উপরে স্কোয়ার। এখন দেখো এই 2 দিয়ে যদি আমরা সবার নিচে নিচে পাঠাই দিই তাহলে এই 2 সাথে এই 4 কাটাকাটি হয়ে কত হয়, 2a হয়। বুঝতে না পারলে আমি এটাকে এভাবে দেখাতে পারি, 4a/2, তার মানে এটা এটা কেটে 2a থাকে, সে 2a। একইভাবে এটাকেও ভাগ করতে হবে 2b/2, এর মাঝখানে এরকম প্লাস ছিল, তার মানে এটা প্লাস, তার মানে এটা থাকে b, এটা থাকে c, এই উপরে স্কোয়ার থাকে, অথবা 2 কমন নিয়ে সেই 2 কেটে দিতে পারো, এই মাইনাস এই। এখানেও একইভাবে যদি আমরা বাদ দিই তাহলে b-a-c তার স্কোয়ার। খেয়াল করো এটার স্কোয়ার এটার স্কোয়ার মাঝখানে মাইনাস, উত্তর হয়ে গেছে। কেউ যদি এখানেও রেখে দিতে পারে তারটাও হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে তো কাটাকাটি করা যায়, এজন্য করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি 7/5 থাকে তাহলে আমরা ওটা রেখে দিতে পারি, কিন্তু যদি 8/4 থাকে তাহলে দেখো কাটাকাটি হয়, অর্থাৎ যদি কাটাকাটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকাটি করে দিব। এখন 14 নম্বর অঙ্কের প্রবলেমটা হচ্ছে এখানে তো এ আর বি ছিল তাই আমরা এ বি সূত্রে বসাতে পারছি, কিন্তু 14 নম্বরে দেখো এ বির পরিমাণ আকারে দেওয়া নেই, অর্থাৎ দুটো রাশির গুণ আকারে দেওয়া নেই, একটা রাশি দেওয়া আছে। এই একটা রাশিকে যদি আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, ওইটাকে দুটো রাশির গুণফল আকারে তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখানে আছে x² + 10x + 24,
এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো দুটো দুটো হবে, সেই ক্ষেত্রে আমাদের দুটো রাশির গুণফল আকার প্রকাশ করতে পারবো। তাই এটা দেখো মিডিল টার্ম ব্রেক হয়, তাহলে এটা হচ্ছে চব্বিশ, এটা হচ্ছে দশ, দশকে আমরা লিখতে পারি চার ছক চব্বিশ, তার মানে প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স, ছয় আর চার গুণ করলে হয় দশ, ছয় আর চারে সরি ছয় আর চার গুণ করলে হয় চব্বিশ আর যোগ করলে হয়, তার মানে এটা ঠিক আছে। এই যে তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে হয় এক্স প্লাস সিক্স প্লাস ফোর কমন নিলাম এক্স প্লাস সিক্স, তাহলে এখানে হয় এই দুটো থেকে এক্স প্লাস সিক্স কমন যায়, এখানে আমার এক্স প্লাস ফোর। এখানে দেখো আমি কমন নেওয়ার সময় দেখা গেছে যে এক্স প্লাস সিক্স আগে হয়েছে আর এক্স প্লাস ফোর পরে হয়েছে, তো আমরা যদি এটা পরে আর এটা আগে হয় তাহলে মনে রাখবো যেটা বড় হয় সেটাকে আমরা প্রথমে রাখার চেষ্টা করব, তাহলে সহজেই মিলবে। এখন দেখো এটা এ আর এটা বি, তার মানে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর, একটু আগে যেভাবে করলাম সেভাবে এ বি এর সূত্র, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর বাই টু তার হোল স্কোয়ার, তার মানে এ বি এর সূত্র বসিয়েছি। তাহলে এখানে দেখো আমাদের কত হয়, এখানে যোগ বিয়োগ করলে হয় টু এক্স প্লাস টেন বাই টু তার স্কোয়ার, এখানে দেখো কত হয় এক্স, এক্স কেটে যায়, সিক্স থেকে টু ফোর গেলে থাকে টু বাই টু তার স্কোয়ার। তাহলে এখানে এটা কাটাকাটি করলে হয়, এটার সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে শুধু এক্স থাকে, এটার সাথে থাকে ফাইভ, দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় এই বর্গ এই মাইনাস, এটা কাটাকাটি করলে হয় ওয়ান, তো ওয়ানের বর্গ করলেও যা আর নর্মালি রেখে দিলেও তাই, তারপরেও আমাদের এর উপরে বর্গ রাখতে হবে কারণ প্রশ্নে বলেছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এই জন্য এপাশে একটা বর্গ এপাশে একটা বর্গ থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রকাশ। তার মানে দেখো হয়ে গেল এ চোদ্দো নম্বর অঙ্ক একদম ওই আগেরটার মতো, শুধু এখানে শুধু একটু উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো, যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, আগামী পর্বে থাকবে এখানকারই সর্বশেষ অঙ্ক, সেটা হচ্ছে পনেরো নম্বর এবং উদাহরণ সাত। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।